আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং অ্যান্ড কুকিং গাইড। শপিং অ্যান্ড কুকিং গাইড চ্যানেলে আজকে আপনাদেরকে দেখাবো পাকিস্তানি কিছু ব্রাইডাল লেহেঙ্গার কালেকশন, যেগুলো আমরা পাকিস্তানি ওয়েডিংগুলোতে দেখে থাকি। খুবই সুন্দর এবং খুবই হেভি টাইপের এবং একটু বেশি বাজেটের ভিতরে কিছু লেহেঙ্গার কালেকশন। এসব লেহেঙ্গার কালেকশন নিয়ে হাজির হয়েছি, চলে এসেছি ঢাকা জামদানি হাউস। ঢাকা জামদানি হাউসটা কিন্তু বগুড়াতে, সো আপনি যদি বগুড়ার হয়ে থাকেন সরাসরি চলে আসতে পারেন, এবং আপনি যদি বগুড়ার বাইরে থাকেন সেক্ষেত্রে কিন্তু এই প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারেন কুরিয়ারে, এবং টাকাটা অবশ্যই কন্ডিশনে আপনাকে পেমেন্ট করতে হবে। আর আপনি এই প্রোডাক্টগুলো কিভাবে অর্ডার করবেন সেটা জন্য আমি একটু আপনাদেরকে বলে রাখি। ভাইয়ের মোবাইল নাম্বারটা কিন্তু আমার ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকবে, আপনি সেখান থেকে ভিডিও নাম্বারটি কালেক্ট করে ভাইয়াকে কন্ট্যাক্ট করতে পারেন এবং ভাইয়াকে অর্ডার করতে পারেন। এবং অর্ডার করার আরেকটি মানে প্রসিডিউর আমি আপনাদেরকে বলে দিতে চাই, সেটা হচ্ছে ভাইয়া যে নাম্বারটি আমি দিয়ে দিব সেটাতে কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ খোলা আছে। আপনার যে প্রোডাক্টটি পছন্দ হয় সেটার স্ক্রিনশট কিন্তু আপনি ওনাকে পাঠালে ওনার জন্য বুঝতে সুবিধা হয়। সো চলে যাব আজকে সুন্দর কিছু কালেকশন দেখতে, হেল্প করছে আরিফ ভাইয়া। আরিফ ভাইয়া আজকে সুন্দর সুন্দর পাকিস্তানি কিছু লেহেঙ্গার কালেকশন দেখাবে। আমরা প্রথমে একটা লেহেঙ্গা অলরেডি দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন এটা কত সুন্দর এবং গর্জিয়াস। পাকিস্তানি ব্রাইডাল যে লেহেঙ্গাগুলো সেগুলো কিন্তু মূলত এরকমই হয়, অধিক স্টোন দিয়ে কাজ করা থাকে, স্টোন এবং স্প্রিং দিয়ে কাজ করা, এবং এত সুন্দর একটা লুক এটা, খুবই সুন্দর। এটা কি জর্জেট কাপড়ের উপর? নেটের উপর নিচে সিল্ক। আচ্ছা, এটা কিন্তু মূলত কাজটা করা আছে নেটের উপরে, কিন্তু নিচে সিল্কের একটা কাজ করা, খুবই সুন্দর। আর এটা হচ্ছে আমরা পাচ্ছি অফ হোয়াইট কালারের ভিতরে বেগুনি, ম্যাজেন্ডা এবং গোল্ডেনের একটা কম্বিনেশন করা আছে, নেভি ব্লু। এটার সঙ্গে ডিপ একটা ওড়না, পুরো ওড়নাটাতেও কিন্তু জুয়েলারি স্টোনের একটা কাজ করা আছে, এবং ওড়নার যে বর্ডারটা সে বর্ডারটা আমি একটু আপনাদেরকে দেখাই। খুবই সুন্দর, খুবই সুন্দর। যারা একটু এরকম গর্জিয়াস বা হেভি টাইপের লেহেঙ্গা খুঁজছেন আমার মনে হয় তারা পেয়ে গেছেন, ভাইকে কিন্তু অর্ডার করতে পারেন। ফোন নাম্বারটা ওনার আমার ভিডিওর স্ক্রিনে দেয়া থাকবে। আমি এটার সঙ্গে একটা সুন্দর একটা বডি পাবো, সে বডিটা একটু দেখি। আমরা যদি এটার সঙ্গে পিঙ্ক কালারের কোনো জুয়েলারি ম্যাচিং করে পরি সো একদম পারফেক্ট হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের হাতার অংশ, না বডি। ওকে, আমরা একটু দেখে নেই। এটা হচ্ছে আমাদের বডির অংশটি, বডির অংশটিতেও কিন্তু জুয়েলারি স্টোন দিয়ে কাজ করা আছে। এটা থাকবে আমাদের হাতার অংশ, পিছনে এবং সামনে, এবং হাতার জন্য একটা এক্সট্রা কাজ করা আছে, খুবই সুন্দর। সো এই সুন্দর লেহেঙ্গাটি পেতে হলে কিন্তু আপনাকে অবশ্যই কন্ট্যাক্ট করতে হচ্ছে। আমরা এটা প্রাইসটা একটু দেখে নিই, ৩৬৬০০, যাদের বাজেটটা কিন্তু একটু বেশি তারা কিন্তু অনায়াসে এটা নিয়ে ফেলতে পারেন। আমরা নেক্সট আরও একটা কালেকশন দেখবো। ওকে ভিউয়ার্স, আরও একটা লেহেঙ্গা দেখতে পাচ্ছি, এই লেহেঙ্গাটাও কিন্তু পাকিস্তানি ব্রাইডাল লেহেঙ্গা। এই লেহেঙ্গা যেটা বিশেষত সেটা হচ্ছে এর কিন্তু ঘেরটা কিন্তু বিশাল বড়, যেটা এইটুক জায়গাতে আমাদের দেখানোটা একদমই ইম্পসিবল মনে হচ্ছে, তারপরে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি। এটা কি জর্জেট কাপড়ের উপরে? জর্জেটের উপরে স্টোন এবং স্প্রিংয়ের কাজ করা আছে। আমি একটু জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা যে কাজের ধরনটি। আসলে এগুলোর লুকটা কিন্তু খুবই গর্জিয়াস, আর এবং এটা খুব জল জল করছে লাইটে। এটা হচ্ছে গোল্ডেন কালারের ভিতরে, গোল্ডেন কালার ম্যাচিং সুতা দিয়ে একটা কাজ করা, গোল্ডেনের ভিতরে সিলভারেরও কিছু কম্বিনেশন আছে। এটার সঙ্গে একটা বডি এবং ওড়না আমরা পাবো, সেটা একটু আমরা দেখি। ওড়নাটাও কিন্তু গর্জিয়াস একদম, এগুলো খুবই সুন্দর। যারা পাকিস্তানি ওয়েডিংগুলো দেখে থাকবেন তারা কিন্তু একটু খেয়াল করলে বুঝতে পারবেন, তারা কিন্তু খুবই হেভি টাইপের কিছু লেহেঙ্গা পরে। এগুলো হচ্ছে সেই টাইপের লেহেঙ্গা। সো আপনি যদি আপনার ব্রাইডালের জন্য এরকম একটা লেহেঙ্গা চুজ করে থাকেন, আমার মনে হয় এটাই কিন্তু আনকমন একটা লেহেঙ্গা হবে। আর দেখতে পাচ্ছেন এই ওড়নাটাতে পুরোটাতেই কিন্তু একটা চাপানো একটা কাজ করা আছে, যেটা খুবই সুন্দর একটা লুক দিচ্ছে। একটা বডির অংশটা একটু দেখি ভাই আমরা, গোল্ডেনের ভিতরে গোল্ডেনের কম্বিনেশন কিন্তু খুব অসাধারণ। আমার মনে হয় আপনি ভিডিওতে গোল্ডেন কালারটা বরাবর একটু খারাপ আসে, বাস্তবে কিন্তু এটার কালারটা অনেক বেশি সুন্দর। সো আপনি যদি ভিডিও দেখে এটা নিয়ে থাকেন আমার মনে হয় আপনি হতাশ হবেন না, কারণ এত সুন্দর একটা কম্বিনেশন এটা। এটা থাকবে আমাদের সামনের অংশে, আর এটা থাকবে দুই হাতার জন্য, এটা থাকবে হাতার অংশে।
কাপড় কিন্তু পর্যাপ্ত পরিমাণ দেওয়া আছে, আপনি চাইলে শর্ট করেও বানিয়ে নিতে পারেন, লং করেও বানিয়ে নিতে পারেন। খুবই সুন্দর। আমরা এটা প্রাইসটা একটু দেখি, এটা 32800 টাকা। 32800 টাকা। ওকে ভিউয়ার্স, আরো একটা লেহেঙ্গা দেখতে পাচ্ছি, যেটা এর আগে আমরা যে লেহেঙ্গাটি দেখলাম সেটার এটা কিন্তু পাশাপাশি সেম বললে ভুল হবে, ক্যাটাগরিটা কিছুটা এক কিন্তু কাজের অংশটি কিন্তু আলাদা এবং কালারটিও কিন্তু আলাদা। আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে ঘেরের অংশটা, আপনারা দেখলে বুঝতে পারবেন এটা আসলে কত বড় ঘের, অনেক বড় ঘের। যারা এরকম বড় ঘেরের কিছু লেহেঙ্গা খুঁজছেন তারা কিন্তু অনায়াসে নিয়ে ফেলতে পারেন। আর এটা কি ফিরোজা কালার? ফিরোজা কালারের ভিতরে একটা লেহেঙ্গার কম্বিনেশন আমি আপনাদেরকে দেখাচ্ছি, ফিরোজার সঙ্গে গোল্ডেনের একটা কম্বিনেশন। এটার সঙ্গে আমরা একটা ওড়না এবং একটা বডির অংশ পাবো, ওড়নাটা একটু দেখে নিই। আমি আবারও আপনাদেরকে বলে রাখছি এগুলো কিন্তু প্রত্যেকটা পাকিস্তানি লেহেঙ্গা, সো পাকিস্তানি লেহেঙ্গাগুলো কিন্তু একটু গর্জিয়াস এবং একটু হেভি টাইপের হয়। কাজগুলো কাজের কম্বিনেশনগুলো একটু আলাদা, স্প্রিং আর স্টোনের গহনা, স্টোনের কাজ করা। এগুলো কিন্তু জুয়েলারি স্টোন প্লাস স্প্রিং এর কাজ করা, এমব্রয়ডারি কাজটা পাকিস্তানি লেহেঙ্গাতে কিন্তু খুবই কম দেখতে পাই আমরা। খুবই সুন্দর, একদম জল জল করছে, আমি জানি না ক্যামেরাতে কেমন আসছে, বাস্তবে কিন্তু এগুলো খুবই সুন্দর। ওনার মাথায় কিন্তু হেভি একটা কাজ করা আছে এবং মা পুরো ওড়নাটার ভিতরে এরকম একটা কাজ করা, ওড়নার দুই সাইডটা লেহেঙ্গার নিচের অংশের সঙ্গে ম্যাচিং করে একটা কাজ করা, এত সুন্দর একটা কাজ করা যে এই লেহেঙ্গাগুলো আমরা যখন ওনারা যখন তৈরি করে তখনই কিন্তু অনেক দিন সময় লেগে যায়, সব হাতে তৈরি করা। ওকে আমরা এটা বডির অংশটা একটু দেখি, এটা সুন্দর একটা বডির অংশ আমরা দেখতে পাচ্ছি, বডির সাথে যে ফলস কাপড়টা সেটাও কিন্তু অ্যাড করা আছে অলরেডি। এটা হচ্ছে হাতার অংশ, এটা সামনের অংশে থাকবে এবং হাতার অংশে এরকম একটা কাজ দেওয়া থাকবে, যেটা পুরোটা আমাদের ওড়না এবং লেহেঙ্গার সঙ্গে ম্যাচিং করে দেয়া। খুবই সুন্দর। এটা প্রাইসটা 32800, সেম প্রাইস 32800 টাকা। সো আপনি যদি একটু বেশি বাজেটের মধ্যে লেহেঙ্গা কেনার কথা ভেবে থাকেন, আমার মনে হয় আপনার জন্য বেস্ট চয়েস। সো আমরা আরও একটা লেহেঙ্গার কালেকশন দেখবো। ওকে ভিউয়ার্স, আমরা আরও একটা সুন্দর পাকিস্তানি লেহেঙ্গা দেখতে পাচ্ছি, এটা কিন্তু জাম কালারের ভিতরে, জাম কালারের সঙ্গে গোল্ডেন এবং মুগা কালার টাইপের একটা স্টোন এবং স্প্রিং এর কাজ করা আছে। আমি একটু আপনাদেরকে জুম করে দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের বর্ডারের অংশ এবং মাঝখানের অংশটাতে এরকম একটা চাপানো টাইপের একটা কাজ করা আছে এবং পুরোটাই কিন্তু স্টোন এবং স্প্রিং এর এবং চুমকির কাজ করা। খুবই সুন্দর, একটু আলাদা বডি ঠিক আছে, চাপাই যে নিচে ঘের বড় হয়। আচ্ছা, এটা কিন্তু মানে যে কোমরের নিচের অংশটা একটু চাপানো থাকবে, একটু বোঝাই দেই যেমন ডাবল করে, এটা কিন্তু একটা শেপ করা আছে অলরেডি, ঠিক শেপটা কিছুটা এরকম থাকবে, বডিতে চার্জ এরকম কোমর বানাই নেবে এরকম টাইপের। খুবই সুন্দর, মানে ফিটিং টাইপের একটা লেহেঙ্গা এটা। এটার সঙ্গে আমরা একটা ওড়না পাবো এবং একটা বডি পাবো, ওড়নাটা কিন্তু খুবই ভারী একটা ওড়না দেওয়া আছে। এটা কি জর্জেটের উপরে? না, জর্জেট জর্জেট কাপড়, জর্জেট কাপড়ের উপরে, এবং এটার লেহেঙ্গার যে নিচের অংশটি আছে সেটার সঙ্গে কিন্তু ম্যাচিং করে ওড়নার বর্ডারটি দেয়া। স্টোন এবং স্প্রিং এর কাজ করা, খুব সুন্দর, কালারটাও কিন্তু খুবই সুন্দর, ব্রাইডালের জন্য একদম পারফেক্ট কালার। এটার সঙ্গে একটা বডি পাচ্ছি আমরা, বডিটা একটু দেখি, এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পার্টের কাজটি, যেটা কিন্তু লেহেঙ্গা এবং ওড়নার সঙ্গে ম্যাচিং করে করা, এবং হাতার জন্য আমরা এরকম একটা বর্ডার পাবো জাস্ট, যেটা হাতার জন্য করা আছে। খুবই সুন্দর লেহেঙ্গা। সো এই সুন্দর সুন্দর লেহেঙ্গাগুলো যদি আপনার পছন্দ হয়ে থাকে সো সেক্ষেত্রে কিন্তু আপনি ভাইয়ের সাথে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন। আমরা এটার প্রাইসটা একটু দেখি, 10800 টাকা প্রাইসটা কিন্তু একটু কমের ভিতরে আছে। সো সুন্দর একটা কালেকশন, এই কালেকশনগুলো যদি আপনার পছন্দ হয় আপনি কিন্তু এখনই অর্ডার করতে পারেন ভাইয়ার নাম্বারে, ভাইয়ের নাম্বারটি কিন্তু স্ক্রিনে দেওয়া থাকবে। সো আমি ওনার দোকানের অ্যাড্রেসটা আপনাদেরকে একটু বলে দিই। ওকে ভিউয়ার্স, আমি ভাইয়াদের দোকানের অ্যাড্রেসটা একটু বলে দিই, ভাইয়াদের দোকানের নাম হচ্ছে ঢাকা জামদানি হাউস এবং ভাইয়ার নাম আরিফুর রহমান। ভাইয়ার যে ফোন নাম্বারটি সেটা হলো 01722
01170006, আমি নাম্বারটা আবারও বলছি 01722 01706, আপনাদের সুবিধাতে নাম্বারটি স্ক্রিনে দেওয়া থাকবে এবং ওনাদের দোকানের অ্যাড্রেসটি স্ক্রিনে দেওয়া থাকবে। আর ওনাদের দোকানের যে অ্যাড্রেসটি সেটা হলো নিউ মার্কেট ফার্স্ট ফ্লোর বগুড়া। সো আপনি যদি বগুড়ার হয়ে থাকেন সরাসরি চলে আসতে পারেন, বগুড়ার বাইরে থাকলে প্রোডাক্টটি কালেক্ট করতে পারেন কুরিয়ারে, সেক্ষেত্রে কিন্তু টাকাটা অবশ্যই কন্ডিশনে পে করতে হবে এবং অর্ডার করতে হবে স্ক্রিনে দেখানো নাম্বারে। সো ভিউয়ার্স, আপনাদের সাথে দেখা হবে আবার নতুন একটি কালেকশন নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।